রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি আবাসিক হোটেল থেকে সামিয়ার রহমান সৃষ্টি নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ির ক্যাম্বিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের 210 নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। সামিয়া রহমান উত্তরা 3 নম্বর সেক্টরের 2 নম্বর রোডে স্বামী তানিমের সাথে থাকতেন। জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। রবিবার দুপুরে যাত্রাবাড়ির ওই আবাসিক হোটেলে ওঠেন। ইফতারের সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজায় নক করে, কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়। এরপর হোটেলের রুমটির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।